আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জিয়া মিরা। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনা চিকিৎসার ওষুধ রেমডেসিভির দেশে উৎপাদন শুরু, আপাতত ব্যবহার হবে শুধু সরকার নির্ধারিত হাসপাতালে। নারায়ণগঞ্জ ও সিলেটে করোনা উপসর্গে আরও তিনজনের মৃত্যু, রংপুরে পুলিশ নার্স সহ একদিনে 31 জন আক্রান্ত। আগামী বাজেটে ব্যক্তিগত করমুক্ত আয়ের সীমা 3.5 লাখ টাকা করার প্রস্তাব সিপিডির, এখনই কারখানা না খোলার আহ্বান। অনুমতি পেলেও কাল অনেকে শপিং মল মার্কেট খুলছে না, তবে খুলবে আরও। এবং নিউ ইয়র্কে কর্মহীন প্রবাসী বাংলাদেশিরা বিপাকে, বিদেশ থেকে একসাথে বেশি কর্মী ফিরলে সামাল দেওয়া কঠিন হবে, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। করোনার চিকিৎসায় দেশে প্রথম রেমডেসিভির উৎপাদন করল ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসকেএ ফার্মাসিউটিক্যাল লিমিটেড। শুক্রবার থেকে শুরু হয়েছে এর বাজারজাতকরণ কার্যক্রম। এসকেএফ এর উৎপাদিত জেনেরিক রেমডেসিভির বাণিজ্যিক নাম রেমিভির। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সিমিন হোসেন জানান, গত মার্চে ওষুধটি ব্যবহারের অনুমতি দেয় ওষুধ প্রশাসন। যুক্তরাষ্ট্রের ওষুধ প্রশাসন গত সপ্তাহে করোনার ওষুধ হিসেবে রেমডেসিভিরকে ব্যবহারের অনুমোদন দেয়। জাপানের ওষুধ প্রশাসন অনুমতি দেয় 7 মে, তবে আপাতত খোলা বাজারে পাওয়া যাবে না এই ওষুধ। করোনা চিকিৎসার জন্য সরকার নির্ধারিত হাসপাতালগুলোতে এ ব্যবহার করা হবে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় নারায়ণগঞ্জে আরও একজন মারা গেছেন, নতুন শনাক্ত হয়েছেন আরও 33 জন। এছাড়া সিলেটে করোনার উপসর্গ নিয়ে 2 জনের মৃত্যু হয়েছে। রংপুরে পুলিশ নার্স সহ একদিনে সর্বোচ্চ 31 জনের দেহে করোনা ধরা পড়েছে। প্রতিনিধিদের পাঠানো ছবি ও তথ্যের ভিত্তিতে কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। নারায়ণগঞ্জে করোনার প্রকোপ কোনোভাবেই কমছে না। শুক্রবার আক্রান্তের সংখ্যা কমলেও একদিনের ব্যবধানে আবার আগের চেহারা। জেলায় গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত একজনের মৃত্যুর পাশাপাশি নতুন শনাক্ত হয়েছে 33 জনের। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 1,195 জনে, আর মৃত্যু হলো 53 জনের। সিলেটে করোনার উপসর্গ নিয়ে আরও 2 জন মারা গেছেন। শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। মৃত 2 জনই পুরুষ। তাদের একজনের বাড়ি নগরীর দাঁড়িয়াপাড়ায়, অপরজন বিশ্বনাথ উপজেলার। জেলায় নতুন 3 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। বিভাগে আক্রান্তের সংখ্যা 264 জন। রংপুরে গত 24 ঘন্টায় 31 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে 12 জন পুলিশ, 1 জন ব্যাংক কর্মকর্তা ও 1 জন নার্স। বিভাগে এ নিয়ে 262 জন করোনা আক্রান্ত হলেন। কুমিল্লায় নতুন করে 15 জনের করোনা শনাক্ত হয়েছে। নাটোর সদর হাসপাতালের এক সিনিয়র স্টাফ নার্সের করোনা পজিটিভ আসায় অপারেশন থিয়েটার লকডাউন করা হয়েছে। লক্ষ্মীপুরে নতুন করে আরও 2 জন সহ মোট আক্রান্ত রোগী 54 জন। ঝিনাইদহের চিকিৎসক সহ আরও 4 জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা 37, এর মধ্যে 9 জন চিকিৎসক সহ 21 জনই স্বাস্থ্যকর্মী। দিনাজপুরে নতুন 2 জন সহ মোট করোনা আক্রান্ত 38 জন। জয়পুরহাটে নতুন 2 জন শনাক্তের পাশাপাশি 2 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। সিরাজগঞ্জের কামারখন্দের এক গ্রামে মা ও ছেলে করোনায় আক্রান্ত হয়েছেন। বাবা পোশাক শ্রমিক হিসেবে ঢাকায় কর্মরত থাকাকালে প্রথম সংক্রমিত হন। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। আগামী বাজেটে ব্যক্তিগত করমুক্ত আয়ের সীমা 3.5 লাখ টাকা করার প্রস্তাব দিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সর্বনিম্ন ধাপে করের হার 5% করা ও খাদ্যপণ্যের আমদানি শুল্ক কমানোর প্রস্তাবও দিয়েছে সিপিডি। করোনা ভাইরাস সংক্রমণ কমাতে এখনই পুরোপুরি লকডাউন না তোলা ও কারখানা খুলে না দেওয়ার আহ্বানও জানিয়েছে সংস্থাটি। আরও জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। বর্তমান প্রেক্ষাপট ও বাজেট নিয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির ভার্চুয়াল মিডিয়া ব্রিফিংয়ে আগামী বাজেটের জন্য বেশ কয়েকটি প্রস্তাব তুলে ধরা হয়। এর মধ্যে অভ্যন্তরীণ উৎস থেকে কর আহরণ বাস্তবসম্মত করা, কর ফাঁকি রোধ এবং চলমান সংস্কার কর্মসূচির উপরে গুরুত্ব দেওয়ার
আহ্বান জানানো হয়। বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ না রাখা, আয় কমে যাওয়া মানুষের বিষয়টি বিবেচনায় রাখা ও বেশি করে কর্মসংস্থানের সুযোগ তৈরি করার কথাও বলছে সিপিডি। ব্যক্তি খাতে যে আয় কর আছে সেটার সীমাটা বাড়ানোর সুযোগ আছে। আর গত তিন বছরে এটা বাড়ানো হয়নি, এটা 2.5 লক্ষ টাকা থেকে 3.5 লক্ষ টাকা পর্যন্ত বাড়ানো যেতে পারে। এবং সেক্ষেত্রে করের হারও এখন যেভাবে আছে 10-15-20%, সেটার ক্ষেত্রে একটা 5% এটা কমিয়ে আনতে পারে আগামী 2 বছরের জন্য। সার্বিকভাবে আমাদের অর্থনীতির ভিতরে কর ফাঁকি দেওয়া এবং মুদ্রা পাচার এটাকে বন্ধ করার ক্ষেত্রে জোরালো পদক্ষেপ নিতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী এখনই সব কারখানা খোলা হলে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যেতে পারে, তাই চলমান লকডাউন পুরোপুরি তুলে না নেয়ার আহ্বান জানানো হয় ব্রিফিং এ। এখনই যদি আমরা প্রিম্যাচিউর ভাবে এই লকডাউনটা তুলে নেই, তাহলে এটা এই ভাইরাসটা আরো বড়ভাবে ছড়ানোর সুযোগ রয়ে গেছে। এবং আমাদের বিশ্বের অতীত অভিজ্ঞতা থেকে যদি আমরা দেখি, তাহলে এটা পরবর্তীতে অর্থনীতিতে আরো গভীরতম এটার অভিঘাত আসতে পারে, যেটার জন্য অর্থনৈতিক ক্ষতিটা আরো বেশি হতে পারে। আগামী বাজেটে সরকার স্বাস্থ্য খাতে আরো বেশি গুরুত্ব দেবে বলে আশা করে সিপিডি। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। অনুমতি পেলেও করোনা ঝুঁকি এড়াতে রাজধানীর বেশিরভাগ মার্কেট ও শপিং মল কাল থেকে খুলছে না। মার্কেট মালিক ও ব্যবসায়ীরা নিজেরাই এ সিদ্ধান্ত নিয়েছেন। তবে দীর্ঘদিনের লকডাউনে ব্যবসা বাণিজ্য না থাকায় সরকারি প্রণোদনা চাইছেন তারা। দোকান ভাড়া ও কর্মচারীদের বেতনের জন্য সহজ শর্তে ঋণের দাবি জানিয়েছে দোকান মালিক সমিতি। বিস্তারিত মনির হোসেন তো রিপোর্টে। ঈদের বাকি আর 2 সপ্তাহ, সরকারের দেয়া স্বাস্থ্যবিধি মেনে রোববার থেকে সারা দেশের বিপণী বিতানগুলো খুলতে পারবে। তবে মহানগরের বেশ কয়েকটি শপিং সেন্টার খুলছে না করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে। নির্দেশনা মেনে ঈদের বাজারের ভিড় সামাল দিতে হিমশিম খেতে হবে বলে মনে করছেন ব্যবসায়ীরা, তাই সমিতির সিদ্ধান্তকেই মেনে নেবেন তারা। কেমিক্যাল থেকে খোলার একটা সম্ভাবনা আছে, যেটা আমরা আজকে পয়সা করতেছি। তারপরে যদি ইতিমধ্যে কোনো অন্য কোনো ডিসিশন আসে বন্ধের, সেটাও আমরা রাজি আছি। বর্তমানে প্রেক্ষাপট অত্যন্ত নাজুক, বেশি সংখ্যক বাণিজ্য বিতান ধাপে ধাপে বন্ধ ঘোষণা করেছে, এতে কারো কোনো দ্বিমত নেই। সবার আগে দেশ, তারপর আমরা। দেশকে রক্ষা করতে হলে আমাদেরকে স্বাস্থ্যনীতিমালা মেনে চলতে হবে এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে দেওয়া স্বাস্থ্যনীতিমালা সেটাকে অনুসরণ করতে হবে। করোনার এই সময়ের ক্ষতিপূরণে প্রয়োজন আর্থিক প্রণোদনা বলে মনে করছেন ব্যবসায়ীরা। সরকার ঘোষিত যে প্রণোদনা আছে সেখান থেকে পাওয়া দরকার, কিন্তু সেখানে যে প্রশাসনিক জটিলতা, তার পরিবর্তে মার্কেট সমিতিগুলির মাধ্যমে যদি আপনার যার যার মার্কেটে কতজন ব্যবসায়ী আছে, তাদের কী পরিমাণ চাহিদা আর আপনার আমাদের স্টাফদের বেতন দেওয়ার জন্য যে টাকাটা দরকার সেই পরিমাণ টাকাটা, এটা যদি নগদ গ্যারান্টি সহকারে দেওয়া হয় তাহলে আমাদের এই মুহূর্তে খুব উপকার হবে, যেটা কিন্তু ফিউচারে আমরা কিস্তির মাধ্যমে পরিশোধ করে দেবো। এদিকে অনেক দোকানপাট রোববার থেকে খোলার জন্য পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম শুরু করেছে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। এদিকে সরকার অনুমতির পর কাল থেকে সারা দেশের আউটলেট খুলবে আরও। প্রতিষ্ঠানের পক্ষে এক অনলাইন ব্রিফিংয়ে আজ এ তথ্য জানানো হয়। কর্তৃপক্ষ জানান, স্বাস্থ্যবিধি মেনেই ঢাকা সহ সারা দেশে আরও খোলা রাখবেন তারা। নির্ধারিত যে কজন আমাদের আউটলেটে আমরা সোশ্যাল ডিস্টেন্স, 3 ফিট সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে আমরা আটাতে পারি আমাদের এক একটা আউটলেটে, ঠিক সেই কয়টা স্লট কিন্তু আমরা অনলাইনে ছেড়েছি ফর ইচ ইন্ডিভিজুয়াল আউটলেট। সো যেটা কাস্টমারদেরকে করতে হবে, arong.com এ যেয়ে ওখানে ওনারা খুব ক্লিয়ারলি বুঝতে পারবেন যে কোথায় ওনাদের বুক করতে হবে, এবং তারপরে ওনারা ওখান থেকে একটা স্লট বুক করতে হবে। স্লট বুক করে ওনারা একটা SMS পাবেন যে ওনারা একটা সাকসেসফুলি একটা স্লট পেয়েছেন, এবং ওই মেসেজটা ওনাদেরকে আমাদের এন্ট্রির সময় দেখাতে হবে। এবারের ঈদে দলীয় নেতা কর্মীদের শপিং না করে গরিব অসহায়দের মাঝে অর্থ বিতরণ করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গুজব ও অপপ্রচার ভাইরাসের চেয়ে ভয়ঙ্কর বলেও মন্তব্য করেন তিনি। সরকারি বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন ওবায়দুল কাদের। তুলনা না ঘটলেও তা রটান হচ্ছে, এ সকল গুজব ও অপপ্রচার উদ্দেশ্যমূলক গুজব ও অপপ্রচার
ভাইরাসের চেয়েও ভয়ঙ্কর। করোনা পরিস্থিতি মোকাবেলায় নিজেদের ব্যর্থতা ঢাকতে সরকার ডিজিটাল আইনের অপব্যবহার করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। বলেন, সরকারের অব্যবস্থাপনার বিরুদ্ধে মানুষ যাতে কথা বলতে না পারে সেজন্য একের পর এক পরিপত্র জারি করা হচ্ছে। ও ব্যর্থতার উপর লেখালেখি করার কারণে বেশ কয়েকজনকে ডিজিটাল নিরাপত্তা আইনে নতুন করে গ্রেফতার করা হয়েছে। নির্যাতন ও হয়রানির উদ্দেশ্যে ডিজিটাল আইনকেই বারবার ব্যবহার করছে সরকার। গণতান্ত্রিক অধিকার তো দূরে থাকুক, মানুষ তার কষ্টের কথাও যাতে ভার্চুয়াল জগতে প্রকাশ করতে না পারে তার জন্য একের পর এক পরিপত্র জারি করে চলেছে সরকার। করোনায় বিশ্বের সবচেয়ে বেশি মৃত্যু, আক্রান্ত আর বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। সেখানে মারা গেছেন প্রায় 250 অভিবাসী বাংলাদেশি। অর্থনৈতিক বিপর্যয়ে দেশটিতে কর্মহীন মানুষের সংখ্যা 90 বছরের রেকর্ড ছাড়িয়েছে। কাজ হারিয়ে চরম দুর্ভোগে পড়েছেন অভিবাসী বাংলাদেশিরাও। নিউ ইয়র্ক থেকে কানু দত্তের রিপোর্ট, জানাচ্ছেন এস এম আশরাফ। ওয়ার্ল্ড ক্যাপিটাল নিউ ইয়র্ক। মহামারী মৃত্যুতেও এবার বিশ্বসেরা হতে চলেছে সেই শহর। করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে প্রায় 80,000 মৃত্যুর 26,000-এরও বেশি, নিউ ইয়র্কে আক্রান্ত প্রায় 3.5 লাখ মানুষ। আমেরিকার এই শহরে আছেন কয়েক লাখ বাংলাদেশি। বিভীষিকাময় মৃত্যুযাত্রায় সামিল হচ্ছেন তারাও। শুক্রবার পর্যন্ত করোনা আক্রান্ত 240 জন বাংলাদেশে মারা গেছেন যুক্তরাষ্ট্রে। সংক্রমণ কিছুটা কমলেও লকডাউনে কর্মহীন উপার্জহীন মানুষের দুর্গতির শেষ নেই নিউ ইয়র্কে। অর্থনৈতিক সংকটে যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার এখন 90 বছরের মধ্যে শীর্ষে। কর্মহীন শতকরা প্রায় 15% মানুষ। এ তালিকায় থাকা বাংলাদেশিদের অনেকেরই এখন আয় রোজগারের কোনো পথ নেই। এর তার সাহায্য সহযোগিতা চলছে তাদের দিন। বৈশ্বিক মহামারীর এই দিনে অনেক বাঙালি পরিবার যারা ঘর থেকে বেরোতে পারছে না, আইসোলেশনে আছেন, অনেক বয়োজ্যেষ্ঠ রয়েছেন, তাদের মাঝে আমরা কমপক্ষে 15 দিনের গ্রোসারি সামগ্রী তাদের বাসায় বাসায় গিয়ে আমরা পৌঁছে দেব। আমাদের এই শুরু করেছি আজকে থেকে, এই জিনিসটা কন্টিনিউ থাকবে আগামী এই মহামারী থেকে সম্পূর্ণভাবে পরিত্রাণ পাওয়া পর্যন্ত। প্রবাসী আওয়ামী লীগ নেতারা ছাড়াও নিউ ইয়র্কে বিপদে পড়া প্রবাসীদের জন্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশি ও মার্কিন বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান। এমন মানবতাই এখন বাঁচার আশা জাগাচ্ছে অনেকের। এস এম আশরাফ, এটিএন বাংলা। করোনা মহামারীতে প্রবাস থেকে একসাথে বেশি কর্মী দেশে ফিরলে তা সামাল দেওয়া কঠিন হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী। দুর্যোগে এরই মধ্যে প্রায় 1 লাখ কর্মী ফিরেছেন বলেও জানান তিনি। পরিস্থিতি মোকাবেলায় মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। আরও জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। বিশ্বব্যাপী এই দুর্যোগ পরিস্থিতিতে কাগজপত্রবিহীন বাংলাদেশি অভিবাসীদের বৈধতা সুযোগ দিচ্ছে ইতালি এবং পর্তুগাল। এ যেমন স্বস্তির, তেমনি উদ্বেগ বেড়েছে মধ্যপ্রাচ্য সহ বেশ কিছু দেশে। হাজার হাজার কর্মীকে অবৈধ ঘোষণা করে ফেরত পাঠাচ্ছে তারা। লকডাউনে কর্মহীন বৈধদেরও ফেরত নিতে চাপ দিচ্ছে। এমন পরিস্থিতির মধ্যে কুয়েতে মানবতার দিন কাটাচ্ছেন 4,000-এরও বেশি বাংলাদেশি। তবে পরিস্থিতি এর চেয়েও খারাপ হতে পারে বলে মনে করছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী। সব মানুষ যদি একসাথে আসে আমরা কিন্তু বিপদে পড়ে যাব, যেহেতু আমাদের কোয়ারেন্টাইন ফ্যাসিলিটিস এসেট্রা এগুলি কিন্তু এখনও ইন প্লেস নাই। তো আমরাও চেষ্টা করছি কিন্তু যত স্ট্যাগার্ড করে ধাপে ধাপে যদি আমরা আনতে পারি আমরা ইনশাআল্লাহ সামাল দিতে পারবো। জনশক্তি ও কর্মসংস্থান খাত বিশ্লেষকরা বলছেন ইতালি ও পর্তুগালের উদাহরণকে কাজে লাগিয়ে বন্ধুপ্রতিম মধ্যপ্রাচ্যের দেশগুলোর কাছ থেকেও সুবিধা নিতে পারে বাংলাদেশ। সৌদি আরব এবং কুয়েত থেকে আমাদের কর্মীদেরকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়াটা আমাদের জন্য একটা শঙ্কা তৈরি করছে। এই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আমাদের ইতালি, পর্তুগাল এবং সিঙ্গাপুর উদাহরণকে আমরা কাজে লাগিয়ে বলতে পারি এই করোনা ভাইরাসের দুর্যোগকালীন সময় কোনোভাবেই যাতে আমাদের এই বাংলাদেশি কর্মীদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো না হয়, একই সাথে আমাদের বন্ধুত্ব ভাতৃত্ব টিকিয়ে রাখবার জন্য আমরা তাদের দু দেশ মিলে ভবিষ্যতে কিভাবে আমরা সেই দেশকে আরো সহযোগিতা করতে পারি সেরকম ভাবে আমাদের একটা যোগাযোগ বৃদ্ধি করা উচিত। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে 50 লাখেরও বেশি বাংলাদেশি কর্মী কাজ করছেন, তাদের নিয়ে তৈরি হয়েছে শঙ্কা আশঙ্কা। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা।
গাজীপুরে বেতনের দাবি ও বহিরাগতদের হামলার প্রতিবাদে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ এবং বিক্ষোভ করেছে একটি পোশাক কারখানার শ্রমিকরা। সকালে জেলার মালিকের বাড়ি এলাকায় রাস্তায় টায়ারের আগুন জ্বালিয়ে এ বিক্ষোভ করে তারা। এ সময় শ্রমিকরা জানান, কারখানা কর্তৃপক্ষ তাদের গত মাসের বেতনের 60% দেওয়ার সিদ্ধান্ত নেয়। বিষয়টি তারা মানতে রাজি না হয় এলাকার কিছু ভাড়াটে লোক দিয়ে তাদের উপর হামলা চালানো হয়। এতে আহত হয় কয়েকজন শ্রমিক। করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে মহাসড়কে গণপরিবহন বন্ধ থাকলেও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীর ভিড় অব্যাহত রয়েছে। এসব যাত্রীর কেউ ঢাকা যাচ্ছে, আবার কেউ ঢাকা থেকে ফিরে আসছে। স্থানীয়রা জানান, প্রতিদিনের দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে ব্যাটারি চালিত অটোরিকশা, ছোট ছোট তিন চাকার যানবাহন ও মোটরসাইকেলে তারা ঘাটে আসে, পরে ঘাট পার হয়ে বিভিন্ন গন্তব্যে যাচ্ছে। তবে সকালের দিকে ঘাটে ভিড় বেশি দেখা গেল, বেলা বাড়ার সাথে সাথে তা কমে যায়। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, পণ্যবাহী ট্রাক ও অ্যাম্বুলেন্স পারাপারের জন্য দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে বর্তমানে 4টি ছোট ও 2টি বড় ফেরি চলাচল করছে, আর এ সুযোগে ঘাটে আসা যাত্রীরা অবাধে নদী পারাপার হচ্ছে। এবার জানাবো আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। করোনা দুর্যোগে চরম দুরবস্থায় পড়েছেন জামালপুরের দুগ্ধ খামারিরা। দীর্ঘ লকডাউনে বন্ধ হোটেল রেস্তোরাঁ, 15-20 টাকা দরেও 1 লিটার দুধ বেচতে পারছেন না খামারিরা। হতাশা ক্ষোভে খামারিদের কেউ কেউ দুধ ফেলে দিচ্ছেন পুকুরে। জামালপুর থেকে লুৎফর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। জামালপুরের 7 উপজেলায় ছোট বড় দুগ্ধ খামার 643টি। এসব খামারে আছে 8,76,000 বিভিন্ন জাতের গাভী। খামারিদের বেশিরভাগই সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা থেকে ঋণ নিয়েছেন, তা পরিশোধ করছিলেন দুধ বিক্রির টাকা দিয়ে। এর আগে জামালপুরে প্রতি লিটার দুধ 50-60 টাকায় বিক্রি হলেও এখন লকডাউন সময়ে তা বিক্রি হচ্ছে অর্ধেকেরও কম দামে। গাভীর দুধ বিক্রি করতে পারতাছি না, যার বিদায় খামারের গরুর খাবার দিতে পারছি না, এমনকি আমরা খুব কষ্টে আছি। খামারের ভর্তুকি দিতে আমাকে খুব অকুলন হয়ে গেছে। দুধগুলো আমি 10-15 টাকা কেজি বিক্রি করি, সরকারের কাছে একুল আবেদন আমাদের জন্য সহযোগিতা করে। খামারিরা জানান, প্রতিদিনের দুধ বিক্রির টাকা থেকে গাভীর খাবার কেনা হয়, এখন তা যোগানো কঠিন হয়ে পড়েছে। এত আমরা বলতে পারতাছি না, হ্যানকা বাইরে তো নুন আনছি, নুনের কিস্তিও দিতে পারতাছি না। এই দুধ বেচে হ্যাঁ বর্তমানে আমাদের গরু পালা সম্ভব হইতেছে না। গরু পালবার যায় অনেক টাকা পয়সা অন্য জনের কাছ থেকে ধার করে সুদে করে নেওয়ার কাছে। ন্যায্য দামে দুধ বিক্রির সুযোগ, গোখাদ্যের দাম কমানো সহ সরকারি প্রণোদনা দিয়ে এই সংকট মেটানোর দাবি করেছেন খামার মালিকরা। সরকারের কাছে আঙ্গুরে করুন আবেদন, খাদ্য দাম কমাইয়া আঙ্গুরে একটু সহযোগিতা করার জন্য অনুরোধ করছি। সরকার কোনো আমাদের সুদৃষ্টি না দেয়, তাহলে আমরা গরুর খামার বন্ধ করে দিতে হবে আমাদের। করোনা ভাইরাসের এই দুর্যোগে বিভিন্ন উপজেলার খামারে রোগবালাই প্রতিরোধ আর সহায়তার চেষ্টা চালাচ্ছেন প্রাণী সম্পদ কর্মকর্তারা। এই করোনা পরিস্থিতি থেকে যখন উত্তেজিত হবে, সরকার থেকে সাহায্য যেভাবে নির্দেশনা আছে সেভাবে আমরা নির্দেশনা অনুযায়ী কাজ করব, যেন পরবর্তী খামারগুলো টিকে থাকে। যে পরিমাণ দুধ উৎপাদিত হচ্ছে তারা সঠিক মূল্য এই দুর্যোগপূর্ণ অবস্থা তারা পাচ্ছে না। তবে এত বড় দুর্যোগ মোকাবেলায় এসব সহযোগিতা খুবই অপ্রতুল। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা। দর্শক, দেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি নিয়ে এখন শুরু হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। তবে তার আগে আরেকটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করব, সেটা হলো এই সময়ে আমাদের ডেঙ্গুর সময় চলে এসছে, কাজেই ডেঙ্গু বিষয়েও আমাদের সচেতন হতে হবে। এবং আজ 9/5/2020 তারিখে ডেঙ্গু ব্যবস্থাপনা বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের কনফারেন্স রুম থেকে ভিডিও কনফারেন্স করা হয়েছে, যেখানে বাংলাদেশের 64 জেলার সিভিল সার্জন এবং অধিকাংশ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাগণ যুক্ত ছিলেন। এই ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্যসেবা বিভাগের মহাপরিচালক তালাম আজাদ, এবং আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত মহাপরিচালক স্বাস্থ্য শিক্ষা বিভাগ এবং পরিচালক লোক নিয়ন্ত্রণ ও লাইন ডাইরেক্টরস সিডিসি সহ অন্যান্য লাইন ডাইরেক্টরবৃন্দ। মিটিংয়ে ডেঙ্গু বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডাক্তার আফসানা আলমগীর খান, ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিস বাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি, রোগ নিয়ন্ত্রণ শাখা, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা।
এই আলোচনা সভায় ডেঙ্গুর ব্যবস্থাপনা বিষয়ে নির্মুক্ত নির্দেশনা প্রদান করা হয়। যেহেতু করোনা এবং ডেঙ্গু রোগী উভয়েরই জ্বর থাকে, কোভিড পরীক্ষার পাশাপাশি সন্দেহজনক রোগীকে ডেঙ্গু পরীক্ষা করানোর জন্য অনুরোধ করা হয়েছে। জেলা হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু কর্নার গত বছর থেকেই চালু আছে, তাই এই বিষয়ে একটি টিম প্রস্তুত রাখার জন্য সকলকে অনুরোধ করা হয়েছে। জাতীয় নির্মূল ম্যালেরিয়া নির্মূল ও এডিস বাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি দেশের 64 জেলায় ডেঙ্গু কিট বিতরণ করেছে। তারপরও যদি কিটের প্রয়োজন থাকে তাহলে প্রোগ্রাম থেকে সাপ্লাই দেওয়া যেতে পারে অথবা নিজস্ব অর্থায়নে কেনার জন্য অনুরোধ করা হয়েছে। ডেঙ্গু বিষয়ে সচেতনতা তৈরির জন্য শীঘ্রই একটি ভিডিও পাঠানো হবে, যা নিজ উদ্যোগে স্থানীয় ডিশ চ্যানেল ও হাসপাতালসহ সম্ভাব্য জায়গাসমূহে প্রচারের ব্যবস্থা করার জন্য অনুরোধ করা হয়েছে। জেলা উপজেলা প্রশাসন এবং পৌরসভাকে সাথে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা ও ডেঙ্গু মশা নিধনে কাজ করার জন্য অনুরোধ করা হয়েছে। প্রত্যেকটি জেলা উপজেলার কোভিড হটলাইন আছে, সেই একই নম্বরে ডেঙ্গু বিষয় অন্তর্ভুক্ত করার জন্য অনুরোধ করা হয়েছে। ডেঙ্গু রোগীদের যাবতীয় তথ্য অধিদপ্তরের কন্ট্রোল রুমে প্রেরণ করার জন্য অনুরোধ করা হয়েছে। কাজেই সবাইকে অনুরোধ করব, এই ডেঙ্গু প্রতিরোধের জন্য আমাদের মশার যেন বংশবৃদ্ধার বিস্তার না করে, যেই পদক্ষেপগুলো আমাদের নিজেদের ঘরেও নেওয়া দরকার, আপনারা সেই বিষয়ে সচেতন থাকবেন। ঘরে কোথাও যেন পানি জমা, 3 দিনের বেশি পানি জমা হয়ে না থাকে, এবং কোনোভাবেই যেন আমরা অপরিষ্কার না থাকি, আমরা ডেঙ্গুর বংশবিস্তার করে এরকম কোনো পরিবেশ যেন আমরা বাসার মধ্যে না রাখি, টবে পানি জমা না রাখে, কোনো ভাঙ্গা পাত্রে যেন পানি জমা না থাকে বাসা বাড়ির মধ্যে, এগুলো আমরা প্রত্যেকের নিজস্ব বাসায় যেন সচেতন থাকি। এবার আমরা আসি আমাদের কোভিড-19 সর্বশেষ পরিস্থিতি। গত 24 ঘন্টায় আমাদের 35 ল্যাবে নমুনা সংগ্রহ এবং পরীক্ষা হয়েছে। নমুনা সংগ্রহ হয়েছে 5,247 এবং পরীক্ষা হয়েছে, এক্ষেত্রে আমি বলবো পরীক্ষা নমুনা সংগ্রহের চেয়ে বেশি হয়েছে, কারণ আমাদের পূর্বের কিছু নমুনা থেকে যায় যেটা অনেক ল্যাবে আসতে আসতে রাত হয়ে যায়, কাজেই সেই দিনের নমুনাটা সেদিনই পরীক্ষা করা হয় না, এটা পরের দিনে নমুনা পরীক্ষার সাথে যোগ হয়। কাজকে আমাদের নমুনা সংগ্রহের চেয়ে পরীক্ষা হলো 5,465 এবং এই নমুনা সংগ্রহ করে আমরা শনাক্ত করতে পেরেছি, শনাক্ত হয়েছে রোগী 24 ঘন্টায় 663 জন এবং এ পর্যন্ত রোগী শনাক্ত হলো 13,770 জন। আমরা এ পর্যন্ত পরীক্ষা করেছি, PCR ল্যাবের মাধ্যমে পরীক্ষা করেছি 1,16,919। এই শনাক্তকৃত ব্যক্তিদের মধ্যে আমি একটি তথ্য আপনাদের দিতে চাই, সেটা হলো আমাদের শনাক্ত বিবেচনায় সুস্থতার হার এবং সমাপ্ত ঘটনায় সুস্থতার হার। এই তথ্যটা আমি আপনাদের দিব, তার আগে বলি আমাদের আজকেও মৃত্যুর তালিকায় 8 জন মানুষ যুক্ত হয়েছেন, তাদের সকলের আত্মার বিধি আত্মা শান্তি কামনা করছি। এই 8 জন ব্যক্তির মধ্যে সকলই পুরুষ এবং বয়স বিভাজনে 71 থেকে 80 বছরের মধ্যে 2 জন, 61 থেকে 70 বছরের মধ্যে 2 জন, 51 থেকে 60 বছরের মধ্যে 1 জন, 41 থেকে 50 বছরের মধ্যে 2 জন এবং 31 থেকে 40 বছরের মধ্যে 1 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 313 জন। আমাদের এ পর্যন্ত মৃত্যু 214 জন এবং এ পর্যন্ত সুস্থ 2,414 জন। আমরা এই তথ্যটাকে নিয়ে সমাপ্ত ঘটনার বিবেচনায় আমাদের সুস্থতার হার 91.8% এবং মৃতের হার 8.2%। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.5% এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 17.5%। আমরা বিভাগ ভিত্তিক আসলে দুঃখিত, আমি একটু সংশোধন করি, আমাদের 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 636 জন। আমাদের এ পর্যন্ত যে বিভাগওয়ারি শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে, ঢাকা সিটি এবং ঢাকার
বিভাগের বিভিন্ন জেলা শহরে মিলে আমাদের শনাক্ত হয়েছে 9177 জন। দর্শক এতক্ষণ শুনছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিং। এখন চলে যাব পরবর্তী সংবাদে। একটি শোক সংবাদ। এটিএন বাংলার সম্প্রচার শাখার সহকারী ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ তারিক হোসেন সজলের বাবা মুক্তিযোদ্ধা এ কে এম আখতার হোসেন ঢাকার একটি হাসপাতালে মারা গেছেন। ইন্নানিল্লাহ ওয়া ইনাইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল 65 বছর। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে শুক্রবার রাত 11টায় তিনি মারা যান। এবার জানাবো স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। যশোরে করোনার প্রভাবে শ্রমিক না পেয়ে ধান কাটতে না পারায় কৃষকদের সাহায্যে এগিয়ে এসেছে আওয়ামী লীগ, যুবলীগ ও শিক্ষার্থী সহ অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠন। স্বেচ্ছাশ্রমে তারা ধান কেটে কৃষকের ঘরে তুলে দিচ্ছে। যতদিন মাঠে ধান থাকবে ততদিন তারা এ সহযোগিতা করে যাবেন বলে জানিয়েছেন স্থানীয় নেতারা। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী যশোরের 8 উপজেলায় এবছর 1,55,000 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে, যা থেকে আনুমানিক 800,000 মেট্রিক টন ধান উৎপাদনের আশা করা হচ্ছে। আগামী 10-15 দিনের মধ্যে কৃষকরা সব ধান তাদের ঘরে তুলতে পারবেন বলেও জানায় কৃষি বিভাগ। এবার জানাবো পার্টিস খেলার খবর। ফুটবল ম্যাচে সাময়িক সময়ের জন্য বদলি হিসেবে তিনজনের পরিবর্তে 5 জন খেলোয়াড় মাঠে নামানোর নিয়ম পাশ করেছে ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড। মূলত স্থগিত হয়ে যাওয়া লীগগুলো পুনরায় চালু হলে দ্রুততম সময় যেন তা শেষ করা যায় সে লক্ষ্যে সাময়িক এই নিয়মের প্রবর্তন করা হয়েছে। এতে সপ্তাহে 2-3টি ম্যাচ খেললেও ফুটবলাররা পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামতে পারবেন। তাদের ওপর চাপ কমাতে এই আইন তৈরি করা হয়েছে। করোনা ভাইরাসের কারণে স্থগিত হয়ে যাওয়া প্রতিটি লীগ এবং টুর্নামেন্টে এখন এই নিয়ম প্রয়োগ করা যাবে। তবে লীগ এবং টুর্নামেন্ট আয়োজকদের উপরও নির্ভর করবে তারা এই নিয়ম পালন করবেন কিনা। এবার জানাবো সেহরি ও ইফতারের সময়সূচি। জানিয়ে দিচ্ছি আজকের ইফতারের সময়সূচি। শনিবার ঢাকায় ইফতার সন্ধ্যা 6:35, রাজশাহীতে সন্ধ্যা 6:42, চট্টগ্রামে 6:26, সিলেটে 6:30, খুলনায় 6:34, বরিশালে 6:33, রংপুরে 6:40 এবং ময়মনসিংহে ইফতার সন্ধ্যা 6:36। দর্শক পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ।